আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে রয়েছে বর্তমান সময়ে যে সমস্ত সাম্প্রতিক ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর। আইসিসি এর সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান সপ্তম, টেস্ট ও টি টোয়েন্টিতে নবম। পঞ্চম বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয় 30 মার্চ 2022 সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা 114টি। বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের 14.10%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে 15 থেকে 21 জুন 2022 সালে। বর্তমানে রাষ্ট্রায়ত্ত চিনি কল 15টি। বর্তমানে দেশে বিসি শিল্প নগরী 79টি। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 25,514 মেগাওয়াট। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার 2021 গ্রহণ করেন সঞ্জিদা খাতুন। ডিজিটাল নিরাপত্তা আইনটি কার্যকর হয় 8 অক্টোবর 2018 সালে। তথ্য অধিকার আইন কার্যকর হয় 6 এপ্রিল 2009 সালে। গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বা নির্গমনে শীর্ষ দেশ চীন। 26তম কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে 20 থেকে 26 জুন 2022 সালে কিগালি রুয়ান্ডাতে। 94তম অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রের নাম কোডা। বাংলাদেশ বর্তমানে পোশাক রপ্তানিতে দ্বিতীয় এবং চীন প্রথম, ভিয়েতনাম তৃতীয়। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 53টি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ, মাতৃভাষার সংখ্যা অনুসারে পঞ্চম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর লন্ডনে, রোটারি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর যুক্তরাষ্ট্র। 1980 সালে 26শে মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনীর চালানো সহিংসতাকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র 22শে মার্চ 2022 সালে। বর্তমানে বাংলাদেশের পৌরসভার সংখ্যা 328টি। বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2 এপ্রিল। মিনুট প্যান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? যুক্তরাষ্ট্র। কাতার বিশ্বকাপ ফুটবলের নাম আল রিহলা, এর অর্থ ভ্রমণ। কাতার ফুটবল বিশ্বকাপ এর মাস্কটের নাম লাইভ, এর অর্থ হচ্ছে দারুণ দক্ষ খেলোয়াড়। বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে কাজ করা জেট্রো কোন দেশ ভিত্তিক সংগঠন? জাপান। 2020-21 সালে রপ্তানিতে শীর্ষ 5টি খাত সমূহ, প্রথম হচ্ছে তৈরি পোশাক, দ্বিতীয় হোম টেক্সটাইল, তৃতীয় কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চতুর্থ চামড়া ও চামড়াজাত পণ্য, পঞ্চম প্রকৌশল পণ্য। বর্তমানে পল্লী বিদ্যুৎ বোর্ড দেশের কতটি উপজেলায় বিদ্যুৎ সেবা দিচ্ছে? 462 উপজেলায়। সম্প্রতি পশ্চিম এশিয়ার কোন দেশটিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে? লেবানন। দক্ষিণ এশিয়ার কোন দেশটিকে জরুরি অবস্থা জারি করা হয়েছে? শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার কোন দেশটিতে সরকার পতন হয়েছে? পাকিস্তান। অর্থনীতির আকারে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 41তম। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি $416 বিলিয়ন। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $44 বিলিয়ন। বাংলাদেশকে প্রতি বছর বিদেশি ঋণ বাবদ পরিশোধ করতে হয় $2 বিলিয়ন।
কোনো দেশের জন্য বৈদেশিক ঋণ জিডিপির 20% হলে তাকে আদর্শ বলে মনে করা হয়। বাংলাদেশে তা 17% মতো। 2021-22 অর্থ বছরের প্রথম 9 মাসে প্রায় সমপরিমাণ 38.60 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য সংখ্যা 47, বর্তমানে রাশিয়া বাদ যাওয়ায় 46টি। টিকা প্রদানের দিক থেকে বিশ্বে বাংলাদেশ 8ম। অনাস্থা ভোটে হেরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান অনাস্থা ভোটে পরাস্ত হন 9 এপ্রিল 2022 সালে পাকিস্তানের আইনসভার মাধ্যমে। পাকিস্তানের আইনসভার মোট আসন 342টি। অনাস্থা ভোট পাশের জন্য প্রয়োজন ছিল 172টি। ইমরানের বিপক্ষে অনাস্থা ভোট পড়ে 174টি। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন 10 এপ্রিল 2022 সালে। রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? ডোনেৎস্ক ও লুহানস্ককে। কোন চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়? উত্তর আটলান্টিক চুক্তি। রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের লাইনটির নাম কি? নর্ড স্ট্রিম। ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হওয়া বাংলাদেশি জাহাজটির নাম কি? এমভি বাংলার সমৃদ্ধি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।